কৈলাসহর মহকুমা চণ্ডীপুর ব্লকের অধীন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ছয়নং ওয়ার্ডের দক্ষিণ ডলুগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা প্রবীর শব্দকর দক্ষিণ ডলুগাঁও এলাকাটি মূলত একটি টিলাভূমি এই এলাকাকে সমতল করার জন্য বিগত চার পাঁচ মাস পূর্বে সংশ্লিষ্ট এলাকার মাটি ড্রজার দিয়ে কাটানো হয় তবে মাটি কাটা এবং পরিবহনের জন্য গ্রামবাসীদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি কারণ এই মাটি পার্শ্ববর্তী গ্রামের এক মন্দিরের জন্য নিয়ে যায় মন্দির কর্তৃপক্ষ কোথাও দশ ফুট কোথাও কুড়ি ফুট মাটি কেটে রাস্তা ও বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত জমি তৈরি করা হয় গত আঠারো জুলাই প্রবীরবাবুর নিজ বাড়ির সীমানার দিতে খুঁটির জন্য মাটি খুঁটতে শুরু করেন তৃতীয় গর্তটি করার সময় তিনি কেরোসিনের তীব্র গন্ধ অনুভব করেন প্রথমে স্ত্রীকে ডেকে বিষয়টি জানান কৌতূহল বসত প্রবীরবাবু বিষয়টি ধীরে ধীরে প্রতিবেশীদেরও জানান প্রত্যেকেই মাটিতে কেরোসিন জাতীয় কিছুর গন্ধ অনুভব করে বাড়তে থাকে এনে কৌতূহল ক্রমশই এই কেরোসিনের গন্ধ পাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম থেকে শুরু করে লোকমুখী সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার গন্ডি পেরিয়ে গোটা মহকুমায় ছড়িয়ে পড়ে ভিড় হতে থাকে কৌতূহলী জনতার প্রবীর শব্দকর জানান জন্মলগ্ন থেকেই তিনি এখানে বসবাস করছেন এ ধরনের ঘটনা এলাকায় পূর্বে তিনি কখনো শুনেননি সত্যিই যদি কেরোসিন কিংবা কোনো পদার্থের খনি এখানে থেকে থাকে তাহলে ওনাকে ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হবে সেই দুশ্চিন্তাও বিরাজ করছে প্রবীর বাবুর মনে তো ওই এক নম্বর পয়েন্ট থেকে ওই এই সামনে আগাইতে গিয়া আমি গর্ত করতেছি। গর্ত করার হ্যাঁ মধ্যেই দেখা গেল একটা মানে কেরাসিনের গন্ধর মতো একটা গন্ধ বাস্প হইতাছে সে আমি মাটি শুকিয়া দেখলাম এটা কেরাসিনের গন্ধ করে তো আমার স্ত্রীকে আমি দেখা করলাম কি গো দেখো সেইটা কীতা ওইটা তো কেরাসিনের গন্ধ তো এমতো অবস্থায় দেখা গেল ওই সামনে একজন গাড়ি চালক সেইখান থেকেই মাটি নিতেছে তাদের জি কিলাম তার নাম আবু মাকা তো শেয়াইছে ও দাদা ঠিকই তো এটাচিনের গন্ধপত উমা এটা তো আমাদের ওই পঞ্চাশ ইঞ্চি রিপুজি আমরা হুম উনিশশো পঞ্চাশ ইঞ্চিতে আমরা হ্যাঁ বাবা কাকা তারা আমারও জন্ম এই মাটিতে তো এই যে মাটিটাতে খুদায় নেওয়া যা দেখিরা এটা তো ওই গত ভালকুল মাসেইখান থেকে মাটিটা ওই তিরুপতি মন্দিরের সবদিনে মাটিগুলি আমরা দিছি তখন যারা নিতে আসে কন্ট্রাক্টার তারা যে আমরা বলে বাবু অকল এক রাত থেকে হ্যাঁ পরিষ্কার করিয়া নাও যাতে আমরা কেউ অসুবিধা ভোগ না করি আজ না কাল হয়তো এই মাটিটা এইভাবেই যাইব তবু রাস্তার সুলভ নেয় মাটিটা কাটিয়া নিতে নেওয়া হয়েছে যে আজকে ওই আমি কাজ করতে গিয়ে ওই বেড়াটা ওই সবজি টবজি ফলাইছে যে এই যে বেড়াটা দিতে যে আগে তবে মাটিতে আদৌ এটা কেরোসিনের গন্ধ নাকি অন্য কোনো পদার্থের তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বাবু সহ এলাকাবাসীদের মধ্যে একদিকে যেমন আতঙ্ক বিরাজ করছে তেমনি এলাকায় কেরোসিন কিংবা কোনো জ্বালানি তেলের খনি আবিষ্কৃত হয় তাহলে এলাকার আমূল পরিবর্তন হবে তা নিয়েও তৈরি হচ্ছে নানা জল্পনার ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ